بسم الله, الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة, والصلاة والسلام على رسول الله أما بعد جمار دي دربعي أفنى جانت سايسين كافر من مشكر مده موليك كنو جي باي কাফের আমের মধ্যে মৌলিক পার্থক্য অবশ্যই আছে জি ভাই মানুষকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হইতে হলে অবশ্যই ইসলাম কুফুর ও শিরিক ব্যাপারে জ্ঞান থাকতে হবে ইসলাম কাকে বলে কুপুর কাকে বলে শরিক কাকে বলে এই তিনটা বিষয়ে প্রত্যেকটা মুসলমান মোহামেন সবার জানা উচিত তাই ইসলাম বলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্ম সমর্থন করা মেনে নেওয়া আল্লাহর কাছে আত্মসভার্মন করার নাম হইল গার ফেতে মেনে নাম হল ইসলাম যখনই কোনো কাজ মেনে নেওয়া হয় সেখানে শান্তি বিরাজমান করে মেনে নেওয়ার দিক থেকে ইসলামের একটি অর্থ হচ্ছে শান্তি তাতে বোঝা গেল ইসলাম শব্দের অর্থ হইল মেনে নেওয়া যেই কাজ মেনে নেওয়া হয় সেখানে শান্তি বিরাজমান করে এই জন্য ইসলামের নাম হল শান্তি আর তাওহিদ বলে একত্রে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহকে একক হিসাবে বিশ্বাস করা একমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করা ইবাদতের মাধ্যমে তার অনুগত্য করা এবং মোশেক ও কাফেরদের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা অথবা যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করল সে মুসলিম তা আমরা বুঝতে পারলাম যে তা হৈত ইসলাম শব্দরত্ন হইল আত্মসমর্পণ করা মেনে নেওয়া এই মেনে নেওয়ার মধ্যে শান্তি আর তা শব্দের অর্থ হইল যে আল্লাহর একত্ববাদকে স্বীকার করা এই একত্ববাদ আমরা স্বীকার করা অ্যাওয়াজের মধ্যে অনুগত্য করার মধ্যে এবং মোশেক ও শেরেকের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা অতএব এই যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য আত্মসমন্ব করবে সে মুসলিম যে সেরেক মুক্ত মুক্ত আবাদত করবে অনুগত্য করবে সে হল মুসলমান তো আমরা ইসলাম এবং মুসলমান কাকে বলে এবার জানলাম এখন আসি আমরা শেরেক কাকে বলে জি ভাই সেরেক বলে বিশ্বজানের প্রতিফালক আল্লাহর সঙ্গে তার কাজে এবং নামে এবং গুণাবলিতে এবং বন্দার এবাদতের অন্য কাউকে মানুষের এবাহতের মধ্যে অন্য কাউকে শরিক করে শরিক করা শরিক করে তাহলে এটাকে শরিক বলে অর্থাৎ আল্লাহর মর্যাদার মধ্যে আল্লাহর নবুল আল সঙ্গে কাজে এবং তার নামে এবং গুলাম আলির মধ্যে বন্দায় অন্য কাহকে শরিক করা সামিল করা মেনে নেওয়ার নাম শরিক আর যেই ব্যক্তি আল্লাহর পাশাপাশি অন্যের কাছে আত্মস্মরণ করে এবং আল্লাহর আল্লাহ রবুল আলমের পাশাপাশি অন্য কাহকে মানে সে মস্যিক তো আমরা এখানে জানতে পারলাম সে কাকে বলে আর মোরশিক কাকে বলে সেরেক বলে আল্লাহ রবুল আলমের সঙ্গে কোন ব্যক্তির কাজে এবং আল্লাহর নামের সাথে গুণাবলীর সাথে বন্দার অ্যাবতের জন্য কাউকে শরিক করার নাম বলো শেরেক আর যে ব্যক্তি আল্লাহর পাশাপাশি অন্য কাজের আত্মসমরণ করে সেই ল যে করে সেই লমশিক আর কুহুর বলে বিশ্বজাহানের প্রতি ফালক আল্লাহ তাহালাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা অর্থাৎ যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য আত্মসমন্বয় করে না আল্লাহকে মানে না সেই ব্যক্তি অস্বীকার করে আল্লাহকে সে কাফের তো আমরা এখানে জানতে পারলাম আল্লাহর সাথে নামাজে রোজায় আয় বলেন কলিন্ন সোলাহতি অনুচুকি ওয়ামা হাইয়া ইয়ামামা তিল্লা ইরব্লাহ আলামিন এই আল্লাহ রব্দুল্হ আলামিনের রুববিয়ত উলুভ আসমায় সিফাত এই যে তহিত তিন ফকার এই তিন প্রকারের কোনো এক প্রকারের মধ্যে আল্লাহর সাথে কাউকে শেরিক করার নাম হইল শেরিক যে করবে সে মশেক সে ইমান থেকে খারজ হয়ে যাবে আমরা কখনো ভাই আমরা যেখানে আবাদত করব আল্লাহর সাথে কাউকে শরিক করব না আমরা দৈনিক সেরাই ফাতে মধ্যে বলি ইয়া কেন ইয়া কেন সিতাহিম যে খুদ আপনার কাছে আপনার আবাদত করবো আপনারই কাছে সাহায্য চাব আর কুফরি বলে আল্লাহ রবুল আলমিনকে সম্পূর্ণভাবে অস্বীকার করা না হলো কুফর আর যেই কাজ করবে সেই হলো কাফের পাক আমাদেরকে এই কুহুর এবং সেক এই কাজ থেকে ফিরে থাকার তফিক দান আর করুহুর এবং সেরেক হচ্ছে কুফুর যে একটা জিনিস সেরেক একটা জিনিস কুকুরটা সে থেকে মারাত্মক কেন কুহুর আল্লাহকে একবার অস্বীকার করা হয় আর শরেখ আল্লাহকে অস্বীকার করেন আল্লাহকে মানে কিন্তু আল্লাহ সাথে শরিক করে উভয়ই উভয় কাজেই থেকে আমরা বাঁচতে হবে উভয় দলেই জাহান নামে যাইতে হবে জাহান নামে যাবে আল্লাহ রব আলমিন পুরানের কারিমে অনেক দলিল আছে ان الله لا يغفر من يشرك بالله فقد حرم الله عليه الجنه وماواه النار تتي عاد رب زجلوا زي بكتي شرك كربي الله رب العالمين تدرك جنه دبنا تدرك جهنم لكف كربين. ان الشرك لظلم عظيم الله رب العالمين لك زي بلان لو شخص بر ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين ايات بلان جل فاك شرك سرا ان না। আমাদের প্রত্যেকটা উচিত আমরা শেরিক এবং কুফুর থেকে মুক্ত হইতে হবে আমাদের প্রত্যেকটা মুক্ত হইতে হবে আল্লাহ পাক আমাদেরকে শেরেক মুক্ত থেকে হেফাজত করক বা আমাদের বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রে পাকিস্তানে ইন্ডিয়াতে মানুষ কবর পূজা করে কবরের সেজদা করে এবং ফিরসবের কাছে কবর কাছে চায় ফিস কাছে ফিস সাবকে সে করে সবের কাছে চায় এই ধরনের এগুলা সেরিকের অন্তর্ভুক্ত আল্লাহাক আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক সাল্লাহ নবী আসসালাম আল